কিসের অভাব আমাদের? দুই নম্বরে হতে হচ্ছে কেন জানেন? তাওয়াক্কুলের অভাব, আর কিছু না। এই তাওয়াক্কুলটার অভাব, ওই ভরসাটার অভাব। যখন আমার সামনে চলে আসে আমার সন্তানের স্কুলের ফিস, ঘর ভাড়া সবকিছু মিলে আমার প্রত্যেক মাসে খরচ 50,000, কিন্তু আমার ইনকাম হচ্ছে 20,000, এবার আমি কি করি 50,000কে কভার দেওয়ার জন্য যে কর্মে থাকি সে কর্মের মধ্যে দুই নম্বরই করার চেষ্টা করি। চাকরি হলে চাকরিতে দুই নম্বরই, ব্যবসা হলে ব্যবসাতে দুই নম্বরই। নিজ নিজ জায়গা থেকে, আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলছি না, কিভাবে দুই নম্বরই সেটা কম বেশি আমরা সবাই জানি। তখন রব বলে, বান্দা তুই নিজেই প্রস্তুতি নিলি, আমার দিকে একটু তাকালি না? হাই হাই বান্দা, তুই নিজে কেন করছিস? আল্লাহ, আমার সন্তানের পড়ার লেখার খরচ আমাকে দিতে হবে, আমি বাবা না? আমার সন্তানদের মুখের খাবার ব্যবস্থা আমাকে করে দিতে হবে, আমি বাবা না? ঘর ভাড়াটা আমাকে দিতে হবে, আমি কর্তা না? তো রব বলে, আমি কে? তুই তো কর্তা, তুই তো বাবা সন্তানের, তোর সন্তানের আমি কে? আমি কি তোর সন্তানের স্রষ্টা নই? আমি কি তোর স্ত্রীর স্রষ্টা নই? আমি কি তোর মার স্রষ্টা নই? আমি কি তোর বাবার স্রষ্টা নই? আমি কি তোর স্রষ্টা নই? আমি কি তোর জীবনের মালিক নই? আমি রব তো আছি, আমার মতো অভিভাবক থাকতে তুই দুই নাম্বারই করলি কেন?